পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের তরফ থেকে রাখি উৎসব আয়োজিত করা হয় আসানসোল ভগৎ সিং মোড় যুব আবাসের সামনে। এই রাখি উৎসবের উপস্থিতি ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পন্নম্বলম, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক সহ দপ্তরের আধিকারিকরা। এদিন মন্ত্রী, জেলা শাসক ও পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিভোগ করিয়ে দিনটি উদযাপন করা হয়। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। আমরা সকলেই হয়তো ইতিহাসটা জানি যে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন করে কিন্তু এই উৎসবের সূচনা করেছিলেন এবং তারপরের থেকে কিন্তু আমরা এই উৎসবটা পালন করে থাকি। আজকে রবীন্দ্রনাথের এখানে প্রতিকৃতি রয়েছে, আমরা মাল্যদান করেছি। আমাদের জেলার গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, ভারতবর্ষের গর্ব কাজী নজরুল ইসলাম, উনিও আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন আসানসোলের চুরুলিয়াতে। তারও এখানে একটি ছবি আমরা মাল্যদান করলাম, তার জন্য আমরা গর্বিত। আমি যারা ভাই বোনেরা এখানে এসছেন, বিশেষ করে বোনেরা, তাদেরকে বলবো যে আজকে এটা ভ্রাতৃত্বের বন্ধন, সুতরাং আপনারা এই উৎসবটা ভালোভাবে পালন করুন এবং সফল করুন। এইটুকু কথা বলে আমরা যেহেতু আরও দু একটা প্রোগ্রামে যেতে হবে, তার জন্য আপনাদের কাছে অনুমতি নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সব গুড আফটারনুন। আজকে হচ্ছে রাখি বন্ধন। আমাদের আসানসোল সেন্ট্রাল ইউথ কম্পিউটার সেন্টার থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখানে বিভিন্ন পৌরসভার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, যেমন কিছুক্ষণ আগে আমাদের মাননীয় শ্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন এবং আমাদের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং আরও বিশিষ্ট লোকরা উপস্থিত ছিলেন। এখন আমরা এই রাখিবন্ধন উৎসবটায় খুব মধুর সহকারে উপভোগ করছি। রাখিবন্ধন এই অনুষ্ঠানটা প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, এই আমাদের মুসলিম হিন্দুর মধ্যে ভেদাভেদটা যাতে আর না থাকে। কারণ অনেক মানুষকে দেখা যাচ্ছে যাদের হয়তো ভাই বোন নেই বা কারোর হয়তো দাদা নেই, তাদেরকেও আমরা রাখি পরিয়ে এটাই বলছি, বোঝাতে চাই যে আমরা সমস্ত সবাই সবারই পারিপার্শ্বিক, অর্থাৎ আমরা একে অপরের যেন বন্ধু হতে পারি, যেন একে অপরের আমরা গাইড করতে পারি, এই জন্যে আমরা সকলকে রাখি পরাচ্ছি এবং রাখির উপকারে তারা আমাদের অনেক ভালোবাসা আশীর্বাদ দিচ্ছেন এবং এই আশীর্বাদই আমাদের পরবর্তীকালে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমার নাম মেঘনা চ্যাটার্জি, আমি আসানসোল যুব কল্যাণে এডিটা কম্পিউটার শিখছি। রাজ্য সরকার দ্বারা অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসব আমরা সবাই মিলে একসাথে পালন করছি। আমরা মেয়েরা সবাই রাস্তায় যারা যাচ্ছেন তাদেরকে রাখি পরিয়ে, পুলিশ কর্মীদের রাখি পরিয়ে আমরা খুব সুন্দরভাবে পালন করছি। মানে যারা কোনো ধার দিয়ে একদম তাদের তো আপনারা রাখি পরিয়ে সম্মান। হ্যাঁ, একদম, আমরা সবাই একত্রিত, আমরা সবাই একসঙ্গে, ধর্ম জাত পাত সব শেষে আমরা মানুষ, তো আমরা অবশ্যই ভাই বোনের মতো রাখি বন্ধন পালন করছি। আপনার নাম? আমার নাম প্রকৃতি সাহা।